নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকে চলে এসেছি একটা পেশেন্টের বাড়িতে। তো পেশেন্ট বলতে খুবই অল্প বয়স, যার বয়স মাত্র 10 মাস 7 দিন। সে সেরিব্রাল পালসির পেশেন্ট বা স্পেশাল চাইল্ড। তো এদের লক্ষণগুলো একটু সংক্ষেপে বলে দিই। এদের অন্যান্য বাচ্চারা বয়সের তুলনায় যেভাবে ইম্প্রুভমেন্ট হয়, এদের ততটা ইম্প্রুভমেন্ট হয় না। যেমন দশ মাস বয়সে যে বাচ্চাটা বসার চেষ্টা করে বা যেভাবে অ্যাক্টিভিটিগুলো করবার চেষ্টা করে, তার অতটা অ্যাক্টিভিটি থাকে না। তাই ডাক্তারবাবু তাকে ফিজিওথেরাপি করতে বলেছেন। এই বাচ্চাদেরকে কীভাবে এক্সারসাইজ করাতে হবে সেইটা আমি, যে ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট করবেন না, সেই এক্সারসাইজগুলো দেখাবো। আপনারা এই এক্সারসাইজগুলো দেখবেন। যাদের এই রকম স্পেশাল চাইল্ড বা সেরিব্রাল পালসি রয়েছে, যে সমস্ত বাচ্চাদের, আপনারা বাড়িতে এই এক্সারসাইজগুলো নিজেরা করাতে পারবেন। যেহেতু স্পেশাল চাইল্ড, এদের এক্সারসাইজ সবসময় করাতেই হবে। তা সুতরাং কারোর, যাদের পক্ষে ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই, তারা বাড়িতেও এই এক্সারসাইজগুলো নিজেরা দেখে করানোর চেষ্টা করবেন। কিন্তু এক্সারসাইজগুলো করানোর সময় খেয়াল রাখবেন, খুব ধীরস্থিরভাবে চাপাচাপি করবেন না, যেহেতু ওর বয়স মাত্র 10 মাস 7 দিন। বা যাদের এর থেকে একটু বয়স বেশি, আপনারা সবসময় সতর্কতার সহিত এক্সারসাইজগুলো করানোর চেষ্টা করবেন। আর যেটা বলার বিষয়, এদের যেন মাথায় কোনো আঘাত লাগে না। এক্সারসাইজ করানোর সময় কোনো তাড়াহুড়ো করবেন না, আর যেখানে এক্সারসাইজ যখন করাবেন খুব ধীরস্থিরভাবে করবেন। তো ওর যে ডাক্তারকে দেখিয়েছে সেই প্রেসক্রিপশান এখানে দেওয়া হয়েছে। ওর নাম ঋষভ যাদব, 10 মাস 7 দিন বয়স। ও হচ্ছে EDF-এ ওকে দেখানো হয়েছিল, বা ঋষি অরবিন্দ, EDF-এর আর এক নাম ঋষি অরবিন্দ। সেখানেই ওনার ট্রিটমেন্ট হচ্ছে ওই বাচ্চার দুটো পা একত্রে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার দুটো পাকে এরম ধরে নিয়ে এরম ছাড় করবেন পৃথক, আস্তে ধীরে ধীরে। দেখুন একটু চঞ্চলতা প্রকাশ করবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার করবেন কি, এরকমভাবে দেখুন, এরকম পাটাকে একটা হাঁটুর দিকে এরম হাত রাখবেন, রেখে এই পাটাকে এরকমভাবে ধরে এরম দেবেন, আবার ছেড়ে দেবেন, 1। আর হাতের অবস্থানটা দেখুন, 2। ওদের এই জায়গাগুলো ডিফর্মেটি হয়, তো এইরকমভাবে এক্সটেন্ড করে দিতে হবে, 2, 3, 4। আর হাতটা ঠিক চাপাচাপি বেশি করবেন না, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখুন বিপরীত পায়ও সে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ভেরি গুড। এবার দেখুন এটা কী করবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দুটো একসাথে, 1, 2, 3, এরম করবেন, আর হাঁটুটাকে এরম সোজা করে দেবেন, 4, কোনো চাপাচাপি করবেন না, 4, 5, হালকাভাবে, 6, 7, 8, 9, 10। এরপর এইটাকে এরম ধরে এরম রোটেশান করাবেন হালকাভাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 বিপরীত দিকে, 9, 8,
সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান। এরপরেরটা দেখুন, এইগুলো পায়ের দিকে, এবারে আপনাদের দুটো পাকে এইরকম রাখবেন, এইভাবে রেখে এখানে কোমরে হাত দিয়ে এইদিকে পা দুটোকে এরকম জড়ো রেখে এরকম আপনারা চেপে রেখে এরকম হালকাভাবে কোমরটা এরকম ওঠাবেন আর নামাবেন। ওয়ান টু থ্রি ফোর, দেখুন নিজে নিজে ওঠার মাঝে মধ্যে চেষ্টা করবে। ফাইভ সিক্স, তাড়াহুড়ো করবে না। সেভেন, এই যে দেখুন পা বার করে নেওয়ার চেষ্টা করছে। এইট নাইন টেন, এরপর করবেন কি লাস্ট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, পুরো এই হাতের দিকে বসছে তো। এইট নাইন টেন, আবার বিপরীত দিকে, টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান, এবারে বিপরীত পা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান। দেখুন পায়ের দিকে যে এক্সারসাইজগুলো আমি করিয়ে দিলাম আপনারা এইভাবে এক্সারসাইজগুলো করাবেন। এরপরে আমি মাথার দিকে হাতের দিকে যে এক্সারসাইজগুলো কীভাবে করাচ্ছি, আর খেয়াল রাখবেন এদের যেন ব্যায়াম করানোর সময় কোনো কারণে মাথায় না আঘাত। এইরকমভাবে হাতের দিকে এরম বসে নেবেন, এরমভাবে মাথার দিকে নিয়ে আসবেন। এবার হাত দুটোকে দেখুন এইরকমভাবে আস্তে আস্তে শক্ত করে দিচ্ছে, এদের আঙুলগুলো সবসময় এরা মুঠো মেরে থাকে সেইভাবে, যাতে মুঠোটা এইরকমভাবে ধরে নেবেন। দেখুন কেরম টানাটানি করছে, দেখুন মুঠো করে রাখতে চাইছে এইরকম। ওয়ান টু, বেশি চাপাচাপি করবেন না, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এরপর দেখুন এইরকমভাবে হাত দুটোকে নিয়ে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এরপর হাতটাকে কী করবেন দেখুন, এইভাবে নিয়ে এরম নিয়ে আসবেন একবার, আবার এইটা এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ, খুব সাবধানে এক্সারসাইজগুলো করাবেন, ধীরে ধীরে তাড়াহুড়ো না। ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এবার দুটো হাত একসাথে করবেন। এই যে দেখুন দুটো হাত যখন করবেন ছেড়ে দেবেন, ও নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যে দেখুন ওয়ান, ও যতটা পারে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারপরে নিয়ে যাবেন। এই যে দেখুন টু, দেখুন টানছে, টু থ্রি ফোর, যখন নিয়ে যাবেন না আপনারা নিয়ে যাবেন, দেখুন এই ছেড়ে দিচ্ছি হাত নিয়ে চলে যাবে, ফোর ফাইভ, হ্যাঁ সিক্স সেভেন এইট নাইন টেন। এরপর হাত দুটোকে এরকমভাবে আঙুলগুলোকে এরম ধরে নেবেন, নিয়ে দেখুন এরকম রাখবেন, রেখে আস্তে করে এরকমভাবে মুভমেন্ট করানোর চেষ্টা করবেন। ওয়ান টু, হালকাভাবে থ্রি ফোর ফাইভ, ও টানার চেষ্টা করছে, ফাইভ সিক্স
সেভেন এইট নাইন টেন বিপরীত দিকে টেন, দেখুন ও টানার চেষ্টা করছে, নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান, এরপর হাত ছেড়ে দিলেন। দিয়ে দেখুন এবার হাতের এই যে ছোট্ট রিস্ট জয়েন্টের এই জায়গা হালকাভাবে ওয়ান, এরকমভাবে হাতের আঙুলগুলো এরকম ধরে নেবেন, এরকমভাবে হাত রেখে সোজা, এদের আঙুলগুলো সবসময় ফ্লেকশন ডিফর্মেটি হয়ে থাকে, মুঠো মেরে থাকতে চায়, এরকম হালকাভাবে ধরে রেখে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, খুব হালকাভাবে ধীরে ধীরে এবার রোটেশান করিয়ে দেবেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান, এরপর দেখুন এর বিপরীত হাতেও সেম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, বিপরীত ঘুরিয়ে দেবেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান, এরপর কী করবেন দেখুন, হাতের দিকে করলেন, এবার এইরকমভাবে রেখে দেবেন, কানের দিকে এক পাশে এইরকম করবেন, এই যে দেখুন ও ঘাড়ের মুভমেন্ট করা শিখবে, এই যে দেখুন ও আস্তে আস্তে মুভমেন্ট করতে পারছে, হ্যাঁ ও যত এরকম নিজে নিজে অ্যাক্টিভিটিগুলো করতে পারবে তখন ওর ঘাড়ে স্পাইনে জোর এসে যাবে, এ বসতে সুবিধা হবে, এরকম এর কানের এই পাশে ও তাহলে সাউন্ডটাও দেখবে, দেখার চেষ্টা করবে, এই যে মুভমেন্ট নিজে নিজে করছে। এরপর এরকম একটা, যত এর বয়স যেহেতু কম, এরকম যখন বয়স বাড়বে তখন এই বলের বড়ের সাইজটাও বাড়াতে হবে, যেহেতু ছোট তারপর এরকমভাবে ধরবেন, ধরে কিভাবে কি করছি দেখুন, বলটা এরকম নেবেন, নিয়ে এইরকমভাবে বলটা পেটের কাছে রাখবেন আর পাটাকে এইরকমভাবে ধরে রাখবেন যাতে পড়ে না যায়, ওরকম সামনে একজন সাপোর্ট দেবেন, ধরে রাখবেন, দেখুন ও মাথাটা হ্যাট হয়ে আছে, ও আস্তে আস্তে মাথাটাকে ওঠানোর চেষ্টা করবে, হাতটাকে মুভমেন্ট করার চেষ্টা করবে, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এটা আপনারা খুব অল্প টাইম রাখবেন, দু এক মিনিট মতন এরকম প্রত্যেক দিন, দু এক মিনিট এরকম এক অনেক সময় ধরে রাখবেন না, অল্প অল্প টাইম, এই যে দেখুন ওই রকম এরকম ধরে রাখবেন, ও আস্তে আস্তে হাতটা দেখুন কীভাবে ও নিচু করে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে ওঠার চেষ্টা, এই যে নিচু হয়ে যাচ্ছে, দেখুন এর সমস্যাটা কী, আস্তে আস্তে ওঠানোর চেষ্টা করবেন। এর পরবর্তী ক্ষেত্রে কী করবেন দেখুন, এইরকমভাবে বলের ওপরে দুদিকে এরকম হাত ধরে নেবেন, খেয়াল রাখবেন হাতটা যখন ধরবেন সেইভাবে, আর বলটা এরকম মাঝখানে রেখে হালকা এই এরকমভাবে ঘোরাতে হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, বিপরীত দিকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান, ব্যাস। এরপরে কী করবেন দেখুন, এখানে এইরকমভাবে এরকমভাবে ধরে রাখবেন, হালকাভাবে সাপোর্ট দিয়ে ধরে রাখবেন যাতে ও দাঁড়ানোর চেষ্টা করে, ও হচ্ছে দাঁড়ানোর চেষ্টা করবার, এরকম হালকা সাপোর্ট রেখে একটু ধরে রাখবেন, তারপর এরকম আস্তে আস্তে এরকমভাবে বসিয়ে দেবেন, এরকম বসিয়ে দেবেন, বসিয়ে দেবেন, দিয়ে বলটাকে এইরকম রাখবেন, দিয়ে দেখুন ও কীভাবে ঘাড়টাকে আস্তে আস্তে মানে বেঁকিয়ে রেখেছে, কিন্তু ও আস্তে আস্তে এরকম বসে থাকতে, আর পাশে সাপোর্ট রাখবেন, ও বসা শিখবে আস্তে আস্তে এরকমভাবে, আপনারা যাতে পড়ে না যায় বা মাথায় কোনো আঘাত না লাগে সেদিকে আপনাদের সতর্কতা থাকতে হবে, এই বলটাকে নিয়ে মুভমেন্ট করার চেষ্টা করবে, এই যে দেখুন ও হেলে যাচ্ছে, ও ঠিক মতন বসতে পারছে না,
আস্তে আস্তে স্পাইনটাকে সোজা ওঠানোর চেষ্টা করবে। দেখুন আস্তে আস্তে স্পাইনটা এই মাথাটাকে ওঠাচ্ছে, দেখুন এইরকমভাবে রাখবেন, এরকম রাখবেন। আর পারলে একটা হচ্ছে ছোট্ট গাড়ি কিনে নেবেন, নিয়ে দেখুন এইভাবে ওকে বসিয়ে রাখবেন, দুদিকে পা দিয়ে বসিয়ে রাখবেন, দিলে ও কী করবে, ও পড়বে না, এরকমভাবে বসেও থাকবে। পায়ে এই জোরটা আসছে, পায়ের মধ্যে জোর আসছে, ও আস্তে আস্তে পায়ে জোর দিতে শিখবে, মুভমেন্ট করতে শিখবে। দেখুন ও মাথাটা কীভাবে মুভমেন্ট করছে, একদিকে হেলে আছে, ও নিজে নিজে শিখবে, পড়ে যাওয়ারও ভয় থাকবে না। ও আস্তে আস্তে এইরকমভাবে পাও চালানো শিখবে, হাত চালানো। আপনারা এরকমভাবে বিভিন্ন দিকে হাততালি মারবেন, এরকমভাবে দুদিক থেকে আপনি ওদিকে ডাকুন, ওই যে দেখুন ও আস্তে আস্তে মুভমেন্ট করছে, এই যে দেখুন এদিকে ও ঘাড় ঘোরাচ্ছে, এইভাবে আস্তে আস্তে ও মুভমেন্টগুলো শিখবে। তাহলে যাদের এবার যাদের এই রকম যে সমস্ত বাচ্চাদের এই রকম সমস্যা আছে, আপনাদের বাচ্চাদের দেখবেন অন্যান্য বাচ্চাদের থেকে এরা হচ্ছে সব কাজগুলো একটু ধীরে ধীরে শিখে। মানে ধরেন না একটা স্বাভাবিক বাচ্চা এই রকম, সে হয়তো এতদিনে ঘাড় তুলে দাঁড়াতে পারে বা দাঁড়ানো শিখে যায় বা এরকম ভালোভাবে বসতে পারে, এদের ক্ষেত্রে একটু সময় লাগে। আর এই রকম যাদের সমস্যা থাকবে সাথে সাথে ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, এবং ডাক্তারবাবু যখন ফিজিওথেরাপি করবার কথা বলবেন, যাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই তারা এই সমস্ত যে ব্যায়ামগুলো দেখালাম সেই ব্যায়ামগুলো আপনারা দিনে দুবার করে করাবেন। আর বেশি চাপাচাপি করবেন না, হালকাভাবে, যেহেতু বাচ্চা মানুষ খেয়াল রাখতে হবে যে ওর কোনো সমস্যা না হয়। তাই যাদের ফিজিওথেরাপির সামর্থ্য নেই তারা এই এক্সারসাইজগুলো দেখে যদি করতে পারেন তাহলে এদের জয়েন্টগুলো ভালো মতন অ্যাক্টিভিটি হবে এবং যে মাসালগুলো আছে সেই মাসালগুলো ইম্প্রুভমেন্ট হবে এই এক্সারসাইজের মাধ্যমে। তখন ওর সাথে সাথে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করতে থাকবে এবং ডাক্তারের সাথে ডাক্তারের মেডিসিনও চলতে থাকবে এবং ডাক্তারবাবু যে মতন বলবেন সেই মতন করার চেষ্টা করবেন। আর এই বাচ্চাটার জন্যে আপনারা সবাই ইয়ে কামনা, সুস্থতা কামনা করবেন। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আপনারা সেই আশীর্বাদ করবেন বা দয়া করবেন যাতে এ তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। এবং পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর ওর মা বোন সবাই রয়েছে, ওদেরকে দেখাচ্ছি, ওদিকে ঘুরিয়ে দেখাও, দেখো একটু আপনি বলুন এর কী কী সমস্যা, কী কী হয় একটু বলুন। এ ঘাড় তুলতে পারতো না, এখন তুলতে পারছে, বসতে পারতো না একটু, এখন বসতেও পারছে, অনেকেই অনেক একটু ভালো হচ্ছে। দেখুন ব্যায়ামগুলো করাতে আগের থেকে অনেকটা বেটার হচ্ছে, আপনারা ওরও নিজেরাও এক্সারসাইজগুলো করাবেন নিয়মিত, আর যদি যাদের সামর্থ্য থাকবে তারা একটু ফিজিওথেরাপি করিয়ে নেবেন তাহলে তো বেটার হবে। তাহলে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।